গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে একটা নতুন ধরনের ফল ট্রাই করব, মানে খাওয়া তো দূরের কথা, জীবনে নামও শুনিনি এর আগে। তো ড্রাগন ফল যেমন এখন ঘরে ঘরে হয়ে গেছে সব টিভি ভিডিওতে দেখে, তারপরে এখন সবাই বাজারেও খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, এইটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি। অ্যাভেলেবেল না মানে অতটা অ্যাভেলেবেল না, যেন পাড়ার দোকানেও এখন কিন্তু ড্রাগন পাওয়া যায়, কিন্তু এই পার্সেল মানটা পাড়ার দোকানে এখনও অবধি পাওয়া যায় না, আস্তে আস্তে পাওয়া যাবে। আর এটা হলো জাপানের ন্যাশনাল ফল, তো এটা কিন্তু এখন কলকাতাতে পাওয়া যাচ্ছে, চাষ হচ্ছে কি না বলতে পারবো না, তবে ইন্ডিয়াতে চাষ হচ্ছে পাহাড়ি এলাকায় বোধ হয়। তো যাই হোক, তো এটার দাম, এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা সবচেয়ে ফল দামি ফল আপেল আপেল বলি না, এটা কিন্তু আপেলের থেকেও দাম বেশি। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কীভাবে কেটে খেতে হয় সেটাও জানি না, খোসা ছাড়াবো কি না সেটা বুঝতে পারছি না, ভেতরে দানা আছে কি না জানি না, টক হবে না মিষ্টি হবে কিছুই বুঝতে পারছি না। তো অনেকটা কিন্তু এটা টমেটোর মতো দেখতে, দেখো, তবে ওপরের এইটা তো ফেলতেই হবে, কালারটা খুব সুন্দর, ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর কি। তো এনেছি দু তিন দিন আগে, রেখেছিলাম যে শক্ত কি জানি সব কিছুই ভাবি একটু নরম হলে পাকলে বোধ হয়, তো আজকে একটু নরম হয়েছে, সেই জন্য ভাবলাম কেটে খাই আর তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখি কিভাবে কাটতে হবে, সেটাও বুঝতে পারছি না, মানে গোল গোল করে না লম্বা লম্বা করে পিস করে। তো চলো দেখি, আমিও খুব মানে এক্সাইটেড কাটলে ভেতরটা কি দেখবো, চলো তাহলে কেটে ফেলি। প্রথমে এটা ছাড়িয়ে ফেলি, আর এটা কিন্তু খুব কস্টলি, তো যাই হোক নতুন ফল বেরোলে দেখলে তো খেতেই ইচ্ছে করে, বুঝতেই পারছি না কীভাবে কাটবো টাটবো, নতুন হলে যা হয় যে কি করতে কি করে ফেলবো সেটা একটা ভয় পাচ্ছি, আর এক্সাইটেড যে কীরম টেস্ট হবে, যদি খুব টক হয়ে যায় ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। যাকে মনে হচ্ছে ছুরির সাহায্য নিতেই হবে, যদি একটাই এনেছি, যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আনবো, নাহলে এইটা কিন্তু মানে খুব বড় কোনো মার্কেটে পাওয়া যাবে যেখানে অনেক ফ্রুট অ্যাভেলেবেল, নর্মাল ছোটোখাটো বাজারে কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, ওপরের এটা বাদ দিয়ে দিয়েছি, এবার কীরকম করে কাটবো বুঝতে পারছি না, এরকম করেই কাটি, আমি ধুয়ে নিয়েছি কিন্তু সেটা আর বুঝতে পারছি কিনা, এই যে কেটেছি এই, আরে বাহ টিকটিকি ভালো ভেতরটা, দেখো তোমরা কালারটা কতটা বুঝতে পারছো জানি না, বাট কি সুন্দর কালারটা ভেতরের। এবার খোসা শুদ্ধ খেতে হবে না, খোসা ছাড়িয়ে খেতে হবে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু পেয়ারা আপেল ম্যাক্সিমাম সব ফ্রুটই তো খোসা শুদ্ধ খায়, আমিও আজকে এটা খোসা শুদ্ধই খেয়ে ফেলবো। আর কি বলো তো, ইয়েতে শশাও কিন্তু অনেকে খোসা শুদ্ধ খায়, আমরা খোসা ছাড়িয়ে খাই, তাহলে শশা যখন খোসা শুদ্ধ খাওয়া যায় এটাও খোসা শুদ্ধই খাওয়া যাবে, সো আমি আজকে খোসা শুদ্ধই খেয়ে তোমাদেরকে বলবো, দারুণ এক্সাইটেড আমি এরম একটা, এরম করে কাটবো, এরম করেই কাটি, ছোটো ছোটো টুকরো করি, তাহলে ভালো না লাগলে এক কামড়ে ছোটো একটা টুকরোই দাঁড়াও, এখানটা না শক্ত লাগছে, সিডস আছে কি না বুঝতে পারছি না, না সিডস নেই, ও মা ভেতরটা আরও সুন্দর দেখো, এখানটা একরকম, তারপরে আবার এখানটা, এখানটা একটু বেশি জল জল করছে, এখানটা একটু শক্ত শক্ত, এখানটা একটু জল জল করছে, কালারটাও দেখতে পাচ্ছ ডিপ আর লাইট, পুরোটা আগে কেটে ফেলি তারপর খাবো। ভালোই হচ্ছে মনে হচ্ছে খেতে, টক না হলেই হলো ব্যাস, পিচ পিচ ফলটা না আমি কিন্তু কোনোদিন এখনো খাইনি, তবে দেখতে কত সুন্দর পিচ, কালারটাও আমাদের দেখবে খুব ভালো লাগে, তো যদি এটা পিচের মতোই অনেকটা লাগছে। তো যাই হোক, এই এবার খেয়ে বলি তোমাদেরকে কেমন, সবেদা সবেদা অনেকটা, খোসা শুদ্ধই খাই, খোসাটা ছাড়ানো, প্রথম কিছু খেতে কি ভয় করে না, কি জানি বাবা কীরম টেস্ট হবে, মানে আশেপাশে কারোর থেকেও শুনিনি যে কীরম টেস্ট হবে না হবে, একটু ইস কীরম একটা স্বাদ হবে স্বাদ হবে মনে হচ্ছে, কি ভালো খেতে, খুব ভালো খেতে, কি জানি আমি বেশি পাকিয়েছি বলে না কি জানি না, কি ভালো খেতে মিষ্টি, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, কিন্তু ভেতরে কিন্তু কোনো সিডস পেলাম না, এটা কিন্তু একটা আশ্চর্য, ভেতরে কোনো সিডস পেলাম না,
দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর, খুব সুন্দর খেতে গো। এই জায়গাটা একটু নরম নরম, শক্ত শক্ত দেখতে পাচ্ছ? এই জায়গাটার কিন্তু কালারটা একটু ডিপও দেখো, মানে জেলি জেলি টাইপসের এই জায়গাটার লাইট। তো যাই হোক, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি আবারও নামটা বলে দিচ্ছি, এটা ইংলিশ নেম, বা জাপানের নাম হলো পার্সিমন। তো আমার স্পেলিংটা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ, পার্সিমন। লোকাল কী বলে আমি জানি না, তো আমি দোকানে দেখেছি এই ফলটা, বললো হ্যাঁ এটা খায় ভালো, নিয়ে চলে এসেছি। এখন হতে পারে এক এক জায়গার এক একটা নাম, কিন্তু ইংলিশ নেম পার্সিমন, তোমরা গুগলে খুঁজে দেখতে পারো। বাপর ভীষণ সুন্দর টেস্ট। তো আমার তো আর থাকা যাচ্ছে না, একের পর এক সবকটা আমি খেয়ে নিই। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই ট্রাই করো, ট্রাই করে এসে আমাকে জানিও। একটা নতুন ফল খেতে শেখালাম তোমাদেরকে। চলো তোমাদেরকে বাই বাই করে আমি টপাটপ খেয়ে নিই। বাই বাই।